প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো ও বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে পরীক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট কি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে? ছাত্রছাত্রীরা সব থেকে বড় আন্দোলন, কলকাতা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উত্তাল, কি বলছে, কি আপডেট রয়েছে তোমরা জানতে চাইছিলে, সম্পূর্ণটাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে যেরকমটি আমি কালকে তিনটে ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর ছাত্রছাত্রীরা কোনো মতেই অফলাইন এক্সামিনেশান দিতে চায় না। যদিও এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, তার মধ্যেই আজকে অর্থাৎ 6 তারিখ সকাল 11টার সময় ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের সামনে একটি বিরাট বড় আন্দোলনে নামতে চলেছে, তাদের এক্সামিনেশান অনলাইনে নেওয়ার দাবি জানাতে চলেছে। সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে অ্যাটমসফিয়ার এবং ছাত্রছাত্রীরা যেরকমভাবে দাবি তুলে ধরছে তার কিছুটা চিত্র তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে, আমি এখানে ভিডিও বানাচ্ছি টপটপ করে আমার ঘাম পড়ছে, আর ওখানে রোদ্দুরের মধ্যে তারা ছাতা নিয়ে তাদের সমস্যার কথা বারংবার তুলে ধরছে ইউনিভার্সিটির কাছে। আর এই মুহূর্তে তো সকল ছাত্রছাত্রীরা, প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা কিন্তু তারা আন্দোলন জানিয়েছে, এবং আমি তোমাদের কালকে সর্বপ্রথম জানিয়েও দিয়েছিলাম যে তোমাদের যে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে সিইউ ওয়ান্ট এ অনলাইন এক্সামিনেশান, সেটা রীতিমতো টুইটারে কলকাতায় কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল, ও সম্পূর্ণভাবে ট্রেন্ডিংয়ে ছিল, যেখানে এ কিন্তু ছাত্রছাত্রীরা প্রায় 4 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রীরা কিন্তু এই টুইটারে অংশগ্রহণ করেছে, এবং তারা প্রত্যেকেই অনলাইনে এক্সামিনেশান চাইছে যেহেতু তারা টুইটে অংশগ্রহণ করেছে। এবং এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে দাবি, এই ছাত্রছাত্রীরা যে বিষয়টা তুলে ধরছে, যেটা আমি আগেও বলেছি এখনও যে সিলেবাস শেষ হয়নি সেটা হচ্ছে মূল কারণ, আরও এর পেছনে একটা কারণ রয়েছে। অনলাইনে পরীক্ষা না হয়ে অফলাইনে পরীক্ষা হলে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বক্তব্য ভবিষ্যতে কী হবে সেটা তো দূরের কথা, পরবর্তীকালে পিজিতে ভর্তির ক্ষেত্রেই আমাদের সমস্যা হয়ে যাবে, পরবর্তী কোর্সে ভর্তির ক্ষেত্রেই আমাদের সমস্যা হবে। কারণ তোমরা সকলেই জানো রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় কিন্তু অনলাইনে পরীক্ষার ঘোষণা করে দিয়েছে, ব্যতিক্রম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ব্যতিক্রম যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাদ বাকি সকল ইউনিভার্সিটি অনলাইনেই পরীক্ষা নিয়েছে। কিছু ইউনিভার্সিটি যেমন আলিয়া ইউনিভার্সিটি, এখানে বেশিরভাগটাই সেমিস্টার বেসিসে বাড়িতে বসেই কিন্তু নম্বরের ওপর ভিত্তি করে এক্সামিনেশান নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, যেখানে 30 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটাও এখনও পর্যন্ত স্থগিত রয়েছে, এখনও পর্যন্ত কোনো কবে পরীক্ষা হবে সে বিষয়ে জানানো হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটির এও অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, তারা এখনও পর্যন্ত অফলাইনে স্টিক রয়েছে। কোনো ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে অফলাইনে পরীক্ষা দেবে তাদের কিন্তু এই ভর্তির ক্ষেত্রে একটা অন্যরকম সমস্যা হবে, কারণ যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছে সে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই পরবর্তীকালে ভর্তি হবে সেটা কিন্তু নয়, সে অন্য ইউনিভার্সিটির আন্ডারেও ভর্তি হতে পারে। যে বর্ধমান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে অনলাইনে, সে চাইলে ক্যালকাটা ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারে পরবর্তীকালে, সেক্ষেত্রে নম্বরের একটা পার্থক্য হবে, নম্বরের একটা বৈষম্য দেখা যাবে, এবং অনলাইনে যারা দেবে পরীক্ষা তারা কিছুটা এগিয়ে থাকবে মূল্যায়নের দিক থেকে, রেজাল্টের দিক থেকে, আর যারা অফলাইনে দেবে তারা অ্যাকচুয়ালি কিছুটা পিছিয়ে থাকবে। অনলাইনের কারণ একটাই যে অট সেমিস্টারে অনলাইনে হয়েছিল, যেহেতু সিলেবাস শেষ করা হয়নি প্রধান যে কারণটা ছিল, ও এবং এবারেও সেম সিচুয়েশান, 50%-এর ওপরে বেশিরভাগ ছাত্রছাত্রীর সিলেবাস শেষ হয়নি, অনেকের তো সিলেবাস শুরুই হয়নি, অনেকে বলছে অনেক ডিপার্টমেন্টের যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কলেজ কর্তৃপক্ষ, সব কলেজের কথা বলছি না, কিছু কিছু কলেজ শুধুমাত্র
পিডিএফ পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তারা এক্সামিনেশান দেবে কীভাবে সেই অনুযায়ী কিন্তু তারা এখনও পর্যন্ত অনলাইনে এ দাবি চালিয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে, এই প্রচণ্ড রোদ্দুরের মধ্যে তারা ছাতা নিয়ে কেউ এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েই তাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছে, তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরছে। আশা করছি যেরকম বর্ধমান ইউনিভার্সিটি বুঝেছে তাদের অফলাইন এক্সামিনেশানকে খারিজ করে অনলাইনে এসছে, সেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে শেষমেশ অনলাইনেই সিদ্ধান্ত নেবে। কারণ ছাত্রছাত্রীর জন্যই সমস্ত কিছু, ও ছাত্রছাত্রীদের জন্যই শিক্ষক, ছাত্রছাত্রীদের জন্যই ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীদের জন্যই কলেজ। তাই জন্য সবার প্রথমে ছাত্রছাত্রীদের বক্তব্য, ছাত্রছাত্রীদের দাবির গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। তোমাদের কী মতামত? তোমরা যদি আমার সাথে সহমত হয়ে থাকো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর তোমাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না।